ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজ আমি তোমাদের নলধা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রস্তাবিত শেখ লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা তোমাদের বিজ্ঞান ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা, স্কুলের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আশা করি সবাই তোমরা ভালো আছো। করোনার এই অতিমারিতে বিদ্যালয় গত 2020 সালের মাঝামাঝি মার্চ থেকে অদ্যাবধি বন্ধ রয়েছে। তোমরা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভর্তি হয়েও একটি ক্লাসই তোমরা করতে পারোনি, এটা দুঃখের বিষয়। তথাপিও আমি তোমাদের ভার্চুয়াল মিটিং করে আমি তোমাদের অনলাইনে ক্লাসের ডিরেকশন দিয়েছি। তাছাড়া তোমাদের বিষয়ভিত্তিক সকল শিক্ষক গুগল মিট এবং রুম অ্যাপসের মাধ্যমে তোমাদের ক্লাস নিয়ে থাকে, তোমরা অংশগ্রহণ করো, এজন্য আমি আবারও তোমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে সাথে 15 আগস্টের জাতীয় অনুষ্ঠানে তোমরা উপজেলা পর্যায়ে 3টি পুরস্কার আমাদের বিদ্যালয়ের জন্য বয়ে নিয়ে আসছো, এজন্য তোমাদের আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমরা আজকের পাঠে একটু অগ্রসর হব। তো তোমরা একক কাজ এবং বাড়ির কাজ, বন্ধুরা তোমরা একক কাজ এবং বাড়ির কাজ এই দুটোই তোমরা ভার্চুয়াল আগামীকাল 11টায় ভার্চুয়াল অনলাইন ক্লাস হবে, সেখানে তোমরা এই একক কাজ এবং বাড়ির কাজ প্রদর্শন করবে বলে আমি আশা করি। তো আগামী ভার্চুয়াল ক্লাসের অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের। তোমাদের গুগল মিটের লিঙ্ক আজকেই আমি আমার ফেসবুক পেজে নলদা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এবং শেখ লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন পেজে আমি প্রেরণ করব। আশা করি সেখান থেকে তোমরা সংগ্রহ করবে। তো বন্ধুরা, আজকে আমরা তোমাদের বিজ্ঞানের তাপ নিয়ে আমি আলোচনা করব। তো তোমাদের বিজ্ঞান এ পর্যন্ত আমি প্রায় 9টি ক্লাসই করেছি, তোমরা সকল ক্লাসে অংশগ্রহণ করেছো, এজন্য আমি তোমাদের আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বন্ধুরা, আজকে তোমাদের সাধারণ বিজ্ঞানের তাপ, এটাই হচ্ছে পাঠ পরিস্থিতি। তো তোমরা নিচে ছবিগুলো একটু লক্ষ্য করো। তোমরা এখানে একটি ছবি দেখতে পারছো, ভালো করে খেয়াল করো। তোমরা এখানে আরেকটি ছবি দেখতে পারছো, ভালো করে খেয়াল করো। এখানে আরেকটি ছবি দেখতে পারছো, এখানে আরেকটি ছবি তোমরা দেখতে পারছো। তো আমরা একটু ছবিগুলো সম্পর্কে একটু ধারণা নেই। তোমরা এই ছবিটিতে এখানে সূর্য রশ্মি দেখতে পারছো, সূর্য একটি ছবি, এখানে নিশ্চয়ই স্বাভাবিক তাপমাত্রা এখানে বিরাজ করছে। বন্ধুরা, তোমরা এই ছবিটিতে শীতের কুয়াশা দেখতে পারছো, এখানে মানুষের গায়ে চাদর দেওয়া আছে, নিশ্চয়ই এটা তাপমাত্রা কমে যাওয়ার ফলে এই পরিবেশ সৃষ্টি হয়। এবং তোমরা শীতকালে আগুন পোহানোর দৃশ্য তোমরা দেখতে পারছো, শরীরকে উষ্ণ রাখার জন্য সাধারণত গ্রামাঞ্চলে এই ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে। আর এটি তোমরা দেখতে পারছো যে এখানে মানে দুরন্ত শিশুরা তারা গরমের সময় কি করছে, এখানে তারা নদীতে ঝাঁপ দিচ্ছে। তো বন্ধুরা, আজকে আমাদের পাঠ হচ্ছে কি, আজকে আমাদের পাঠ হচ্ছে তাপ। তো বন্ধুরা, আজকের পাঠ শিরোনাম হচ্ছে তাপ। তো তোমরা এই পাঠ শেষে তাপ কি তা বলতে পারবে। তাপের একক কি তা বলতে পারবে। বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা তাপ কি তা বলতে পারবে।
তাপের একক কি তা বলতে পারবে, তাপের উৎস ও উৎপত্তি ব্যাখ্যা করতে পারবে, তাপের ফলাফল বর্ণনা করতে পারবে, তাপ ও উষ্ণতার পার্থক্য তোমরা করতে পারবে। বন্ধুরা আমি আবার বলছি, এই পাঠ শেষে তোমরা তাপের একক কি তা বলতে পারবে, তাপ কি তা বলতে পারবে, তাপের উৎস উৎপত্তি ব্যাখ্যা করতে পারবে, তাপের ফলাফল বর্ণনা করতে পারবে, তাপ ও উষ্ণতার পার্থক্য তোমরা করতে পারবে। বন্ধুরা আশা করি তোমাদের আজকের পাঠটি খুব ভালো লাগছে। তোমরা ছবিগুলো লক্ষ্য করো, এখানে একটি ছবি তোমরা দেখতে পারছো, এখানে আরেকটি ছবি তোমরা দেখতে পারছো। তো বন্ধুরা তোমরা ভালো করে খেয়াল করো, এখানে আমরা গরম একটা দৃশ্য এখানে দেখতে পাচ্ছি, আর এখানে এক গিলাসে আমরা বরফ ঠান্ডার একটা দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে বস্তুটি তাপ দেওয়ার ফলে এই বস্তুটি কী হচ্ছে, এখানে পানি বাষ্প আকারে উড়ে যাচ্ছে, আর এখানে তাপ কম হওয়ার কারণে পানি বরফে পরিণত হয়েছে। তো আমরা আজকে তাপের উৎস সম্পর্কে জানবো। আমরা জানি তাপের প্রধান উৎস হচ্ছে সূর্য। বন্ধুরা তোমরা তাপের উৎস সম্পর্কে কি জানো, যে তাপের প্রধান উৎস কি? তাপের প্রধান উৎস হচ্ছে সূর্য। এটা তোমরা দেখতে পেলে। তো বন্ধুরা আমরা আজকে তাপের প্রভাব সম্পর্কে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে একটি লোহাকে তাপ দেওয়া হচ্ছে, একটি লোহাকে কি দেওয়া হচ্ছে, তাপ দেওয়া হচ্ছে। আমরা পূর্বে জেনেছি কঠিন তরল এবং বায়বীয় পদার্থ পরিবহন পরিচালন এবং বিকিরণ এর মাধ্যমে তাপের প্রভাব ঘটে। তো আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি বন্ধুরা, এই চিত্রটি তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের প্রসারণ ঘটছে। আমরা আবার একটু খেয়াল করি, দেখতে পাচ্ছ যে এই পদার্থটি কি হচ্ছে, প্রসারণ ঘটছে। তাহলে আমরা কি দেখলাম, তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের কি ঘটে, প্রসারণ ঘটে। তো বন্ধুরা আমরা তাপ ও তাপমাত্রার পার্থক্য একটু জেনে নিই। তোমরা এখানে পানি দেখতে পাচ্ছো, এখানে তাপ দেওয়া হচ্ছে, এই পানিতে কি কি করা হচ্ছে, তাপ প্রয়োগ করা হচ্ছে, যার ফলে এই পানির তাপমাত্রা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা দেখলাম কোনো পদার্থে যদি তাপ দেওয়া হয়, তাপ প্রয়োগ করা হয়, তার ফলাফল কি দাঁড়ায়, ওই পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে তোমরা তাপ এবং তাপমাত্রা বুঝতে পেরেছ। আমরা নিচের ছবিগুলো একটু লক্ষ্য করি, তোমরা এখানে একটি ছবি দেখতে পারছো, এখানেও তোমরা একটি ছবি দেখতে পারছো, এখানে কি তাপমাত্রার পরিবর্তন হয়েছে, আর এখানে তাপমাত্রা কি হয়েছে, হ্রাস পেয়েছে, এখানে বৃদ্ধি পেয়েছে, আর এখানে কি হয়েছে, হ্রাস পেয়েছে। এটা হচ্ছে গরম পানি আর এটা হচ্ছে ঠান্ডা পানি। তাহলে তাপ প্রয়োগের ফলে কি হচ্ছে, পানি গরম হয়ে যাচ্ছে এবং তাপ কমে যাওয়ার ফলে পানি ঠান্ডা হয়ে আসছে। বন্ধুরা আশা করি
তোমরা এগুলো ভালো করে বুঝতে পারছো। তো তাপ কি আশা করি তোমরা এটা বলতে পারবে, তাপের দুইটি উৎসের নামও তোমরা বলতে পারবে, তাপের ফলে বস্তুর কি কি পরিবর্তন হয়, বস্তুর আকারের পরিবর্তন হয়, আয়তনের পরিবর্তন হয়, আর কি হয়, অবস্থার পরিবর্তন হয়, কঠিন পদার্থ তরল পদার্থের আকার পরিবর্তন হয়, আর কি হয়, আয়তনের পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন। পানিকে যদি আমরা তাপ দেই তাহলে বাষ্পে পরিণত হয়, কঠিন থেকে তরল থেকে বাষ্প পরিণত হয়, আবার আমরা যদি বাষ্পকে ঠান্ডা করি তাহলে তরল, আবার তরলকে ঠান্ডা করলে তারা সে কি হয়, বরফ অর্থাৎ কঠিন পদার্থে রূপান্তরিত। তাহলে তাপের ফলে বস্তুর কি কি পরিবর্তন হয় তোমরা জানো, তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কি তোমরা নিজস্বই আগে বুঝতে পেরেছ, যে কোনো পদার্থে তাপ প্রয়োগ করলে তার তাপমাত্রা কি হয়, পরিবর্তন। তো বন্ধুরা, বিদ্যালয় বন্ধ থাকার কারণে তোমাদের দলীয় কাজ এবং জোড়ার কাজের পরিবর্তে তোমাদের একক কাজ দেওয়া হচ্ছে। তোমরা একটু খাতা কলম নিয়ে দেখে নাও, রেল লাইনের সেইন গুলোর সংযোগ স্থলে কিছুটা রেল লাইনের পাত, যেটা স্লিপার চেইন গুলো সংযোগ স্থলে কিছুটা ফাঁকা রাখা হয়, কেন ব্যাখ্যা করো। নিশ্চয়ই তোমরা এটা বলতে পারবে এবং তোমরা এটা লিখতে পারবে, গরুর গাড়ি চাকার উপর লোহার বেড় পরানোর জন্য লোহার বেড়টিকে গরম করা হয় কেন। তোমরা এই একক কাজটি এবং বাড়ির কাজ তোমরা আগামীকাল 11টায় গুগল মিটের ভার্চুয়াল ক্লাসে তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমাদের সাথে আমি একত্রিত হব। বন্ধুরা, আশা করি তোমরা আগামীকাল ক্লাসটিতে অংশগ্রহণ করবে। তো বন্ধুরা, একটি পাত্রে কিছু পানি নিয়ে তাতে কিছু সময় ধরে তাপ দিয়ে লক্ষ্য করে দেখবে যে তাতে পানির আয়তনের কোনো পরিবর্তন হয় কিনা, এটিও তোমাদের একক। তো বন্ধুরা, এটা আমরা একক কাজ না, এটা বাড়ির কাজ, এটা তোমাদের বাড়ির কাজ, যে একটি পাত্রে কিছু পানি নিয়ে তাতে কিছু সময় ধরে তাপ দিয়ে লক্ষ্য করে দেখবে যে তাতে পানির আয়তনের কোনো পরিবর্তন হয় কিনা, এটি ও তোমাদের একক কাজ বলা চলে, যে বাড়িতে বসে তোমরা এটি করবে এবং আগামী কাল ভার্চুয়াল যে ক্লাসটি আমি তোমাদের সাথে নিব, সেই ক্লাসে আমরা এই পূর্বের একক কাজ এবং এই বাড়ির কাজটি তোমাদের সাথে আমি শেয়ার করব। বন্ধুরা বন্ধুরা আশা করি তোমরা বাড়ির কাজটি ইতিমধ্যে লিখে নিয়েছো। তো আমি পুনরায় বলছি, তোমরা একটু মিলিয়ে নাও, একটি পাত্রে কিছু পানি নিয়ে তাতে কিছু সময় ধরে তাপ দিয়ে লক্ষ্য করে দেখবে যে তাতে পানির আয়তনের কোনো পরিবর্তন। তো আশা করি বন্ধুরা তোমরা এই পাঠটি ভালো করে বুঝতে পেরেছ। বন্ধুরা, তোমাদের আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, সেই সাথে সাথে আশা করি তোমরা আজকের পাঠটি ভালো করে বুঝতে পেরেছ। আমরা তাপ হচ্ছে এক প্রকার শক্তি জেনেছি, তাপমাত্রা হচ্ছে তাপীয় অবস্থা, কোনো বস্তুর তাপীয় অবস্থাই হচ্ছে তাপমাত্রা। আমরা এখানে কঠিন পদার্থ এবং তরল পদার্থ, এই দুটো পদার্থকে আমরা তাপ দিয়েছি, আমরা কঠিন পদার্থে তাপ প্রয়োগ করে দেখেছি, তাতে তার দৈর্ঘ্যের প্রসারণ ঘটে, আর তরল পদার্থের তাপ দিলে কি হয়, তরল পদার্থের আকারের আয়তনে পরিবর্তন ঘটে, তাছাড়া তরল পদার্থটি বায়বীয় পদার্থে আস্তে আস্তে রূপান্তরিত হয়। তো আশা করি বন্ধুরা তোমাদের পাঠটি ভালো লেগেছে, আমি আর একটু না বললেই নয় আমি বলবো, পক্ষান্তরে আমরা যদি পানির যে তিনটি অবস্থা আছে, কঠিন তরল এবং বায়বীয়, আমরা যদি কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করি, বিশেষ করে বরফকে,
তাহলে কঠিন পদার্থ বরফ তাপ প্রয়োগের ফলে পানিতে পরিণত হবে, অর্থাৎ কঠিন থেকে তরলে পরিণত হবে। আবার যদি তরলকে আমরা পানিকে যদি আমরা আরো তাপ প্রয়োগ করি তাহলে তরল থেকে আস্তে আস্তে বাষ্প আকারে উড়ে যাবে, বাষ্পে পরিণত হবে, বায়বীয় পদার্থে রূপান্তরিত হবে। ঠিক তেমনি আমরা যদি উল্টোভাবে আমরা বাষ্পকে যদি ঠান্ডা করি তাহলে কি হবে, তাহলে বাষ্প আস্তে আস্তে পানিতে পরিণত হবে। আবার পানিকে যদি আরো আমরা ঠান্ডা করি, তাপমাত্রা নামিয়ে নিয়ে আসি, পানির তাপমাত্রা যদি আমরা -0°-এর অনেক নিচে নিয়ে আসি তাহলে বন্ধুরা সেখানে কি ঘটবে, সেখানে আস্তে আস্তে পানি বরফ রূপান্তরিত হয়ে কঠিন পদার্থে রূপান্তরিত হবে। তাহলে আমরা দেখলাম যে কঠিন পদার্থকে তাপ দিলে, বিশেষ করে পানির বরফকে তাপ দিলে পানিতে, এবং পানিকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়, আবার বাষ্পকে ঠান্ডা করলে পানি, এবং পানিকে ঠান্ডা করলে কঠিন পদার্থ অর্থাৎ বরফে রূপান্তরিত হয়। তাছাড়া আমরা আরো দেখলাম যে পানিকে যদি আমরা তাপ দেই তাহলে পানির উষ্ণতা বৃদ্ধি পাবে, তাপমাত্রা বেড়ে যাবে। তাহলে তাপমাত্রা হচ্ছে তাপের একটি অবস্থা, তাপের ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়, এবং তাপমাত্রা তাপ কমিয়ে আনলে তাপমাত্রা হ্রাস পায়। তো বন্ধুরা, আজকের পাঠটি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তো আমি নলদা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রস্তাবিত শেখুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ফকিরহাট বাগেরহাট থেকে তোমাদের আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে তোমাদের সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করে আজকের পাঠ এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো বন্ধুরা। পাঠ শেষের আগে আবারও তোমাদের মনে করিয়ে দিতে চাই যে আগামী কাল বেলা 11টায় তোমাদের এই একক কাজ এবং বাড়ির কাজ বিষয়ে গুগল মিটে ভার্চুয়াল ক্লাস অনুষ্ঠিত হবে। তোমাদের আগেই আমি আমার ফেসবুক আইডিতে এবং ফেসবুক পেজ নলদা শেখুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক নলদা মাধ্যমিক বিদ্যালয়, এই দুটো পেজে গুগল মিটের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তোমরা আশা করি লিঙ্কটি কপি করে তোমরা গুগল মিটের মাধ্যমে আগামীকালকে আমাদের এই ভার্চুয়াল ক্লাসে অংশগ্রহণ করবে বলে আমি আশা করছি। বন্ধুরা, তোমাদের 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে। 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমরা গ্রহণ করেছো। আমার কাছে অনেকে প্রশ্ন করেছো যে 4 অ্যাসাইনমেন্টটি আমরা কবে কি জমা দেবো। তো সেক্ষেত্রে তোমাদের নোটিশ বোর্ডে নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া তোমাদের সকল শিক্ষকের ফেসবুক পেজে এই ধরনের নির্দেশনা আছে, আশা করি তোমরা সেখান থেকে সবই নির্দেশনা বুঝতে পেরেছ। তথাপিও কোনো সমস্যা হলে আগামীকালকে তোমাদের ভার্চুয়াল ক্লাসে তোমাদের সাথে এই বিষয়ে আমি আবার আলোকপাত করব। তো আর কথা না বাড়িয়ে বন্ধুরা, তোমরা ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাই।